আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সাউথ ইস্ট ব্যাঙ্কের প্রভিশনারি অফিসার পদের এমসিকিউ কিউ অংশের গণিত সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি শুক্রবার চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার পর গণিত সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য অঙ্ক শুরু হবে একুশ নম্বর অঙ্ক দিয়ে একুশ নম্বর অঙ্ক ছিল থ্রি ইয়ার্স ব্যাক এ ফাদার ওয়াজ টোয়েন্টি ফোর ইয়ার ওল্ডার দেন হি সন অ্যাট প্রেজেন্ট দ্য ফাদার ইজ ফাইভ টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ দ্য সন হাউ ওল্ড উইল বি ফ্রম নাও অর্থাৎ বলা আছে তিন বছর আগে বাবা এবং ছেলের বয়সের পার্থক্য ছিল চব্বিশ বছর অথবা বলতে পারেন বাবা পুত্রের চেয়ে চব্বিশ বছরের বড় ছিল বর্তমানে বাবা তার পুত্রের বয়সের পাঁচ গুণ এখন জিজ্ঞাসা করা হয়েছে তিন বছর পরে পুত্রের বয়স কত হবে তো এখানে প্রথম যেই তথ্যটা দেওয়া আছে যে তিন বছর আগে বাবা পুত্র হচ্ছে চব্বিশ বছর বেশি বয়স ছিল তো তিন বছর আগে যদি চব্বিশ বছর বেশি থাকে এখনও চব্বিশ বছর বেশি থাকবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো ফাদারকে অ্যাপ দ্বারা প্রকাশ করলে এস প্লাস ফোর এটা বর্তমান হিসাবে যা হবে তিন বছর পরেও তা হবে তিন বছর আগেও তা হবে কারণ পার্থক্য কখনও চেঞ্জ হয় না আর তাহলে এটা আমরা প্রেজেন্ট হিসাবে ধরি আর আরেকটা বলা আছে ফাদার ইকুয়েল টু ফাইভ সন তো এখন আমরা এই মানটা যদি এখানে বসাই তাহলে পাবো ফাইভ সন ইকুয়েল টু সন প্লাস ফোর বা সন ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্স তো আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে পুত্রের তিন বছর পর বয়স কত হবে তো তিন বছর পর বয়স হবে হচ্ছে এস প্লাস থ্রি ইকুয়েল টু আসবে সিক্স প্লাস থ্রি ইকুয়েল টু নাইন অর্থাৎ নাইন ইয়ার হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার টোয়েন্টি টু নাম্বার টোয়েন্টি টুতে বলা আছে ইফ দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ রেগুলার পলিগন মেজার্স ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোর্টি ডিগ্রি হাউ মেনি সাইডস ডাজ দ্য পলিগন হ্যাব তো এটা একটা সূত্র আছে সেটা হচ্ছে পলিগনের সাইড যদি এন হয় তাহলে এন মাইনাস টু ইন্টু ওয়ান এইটটি ইকুয়েল টু হচ্ছে টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল তো টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্রশ্ন দেওয়া আছে ওয়ান ফোর ফোর জিরো ডিগ্রি বা এটা করলে এন মাইনাস টু ইকুইল টু ওয়ান ফোর ফোর জিরো ডিভাইড বাই ওয়ান এইটটি ইকুয়েল টু আসবে হচ্ছে আমাদের এইট ওর এন ইকুয়েল টু আসবে হচ্ছে এইট প্লাস টু টু টেন অর্থাৎ এটার আনসার হবে হচ্ছে টেন টেন সাইড দশটা সাইড থাকবেটার তারপর অঙ্ক নাম্বার টোয়েন্টি থ্রি নাম্বার টোয়েন্টি থ্রিতে বলা আছে ইফ দ্য মিন অফ নাম্বারস টোয়েন্টি এইট এক্স টু সেভেন্টি ইজ সিক্সটি হোয়াট ইজ দ্য মিন অফ এইট সিক্সটি টু এইট বলা আছে এবং চার তাদের গড় হচ্ছে সিক্সটি টু তো জিজ্ঞাসা করা হয়েছে ফোরটি এইট সিক্সটি টু নাইনটি এইট ওয়ান টোয়েন্টি ফোর এবং এক্সের গড় কত তো আমরা প্রথমটা যদি দেখি তাহলে লিখবো টোয়েন্টি এইট প্লাস এক্স প্লাস ফোরটি টু প্লাস সেভেন্টি এইট প্লাস ওয়ান জিরো ফোর ডিভাইড বাই যেহেতু পাঁচটা আছে ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে সিক্সটি টু বা এটাকে লেখা যাবে হচ্ছে টু ফিফটি টু প্লাস এক্স ডিভাইড বাই ফাইভ ইকুয়েল টু সিক্সটি টু আর আমাদের যেটার গড় বের করতে হবে সেটা হচ্ছে ফোরটি এইট প্লাস সিক্সটি টু প্লাস নাইনটি এইট প্লাস ওয়ান টোয়েন্টি ফোর প্লাস এক্স ডিভাইড বাই হচ্ছে আমাদের ফাইভ ইকুয়েল টু হোয়াট সেটা বের করতে হবে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে থ্রি থ্রি টু প্লাস এক্স বাই ফাইভ তো আমাদের প্রশ্ন যতটুকু বের করা আছে সেটা হচ্ছে দুইশো বাহান্ন প্লাস এক্স বাই ফাইভ বের করা আছে তাহলে এটাকে আমরা লিখতে পারবো এইটটি প্লাস টু ফিফটি টু প্লাস এক্স ডিভাইড বাই ফাইভ এটা জাস্ট করা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার জন্য তাহলে এইটটি বাই ফাইভ প্লাস টু প্লাস এক্স বাই ফাইভ লেখা যায় তো এটা করলে আসবে হচ্ছে সিক্সটিন প্লাস এইটুকুর মান দেখেন আগে বের করা আছে সিক্সটি টু তাহলে সিক্সটিন প্লাস যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে সেভেন্টি এর হবে নতুন গড় হবে এই প্রশ্নের উত্তর

তাদের অ্যাভারেজ কত তো আমরা স্টুডেন্ট এবং এইজ যদি কল্পনা করি স্টুডেন্ট যদি থাকে দশজন এজ বলা ছিল টোয়ান্টি তাহলে টোটাল এজ হবে হচ্ছে টু হান্ড্রেড আর একটা জিনিস স্টুডেন্ট আমাদের বাড়লো দুইজন তো প্লাস টু যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে জন আর অ্যাভারেজ বাড়লো দুই তাহলে এটা হবে টোয়ান্টি টু ইকুয়াল টু আসবে টু সিক্সটি ফোর তাহলে আগে থেকে এখনকার ডিফারেন্স হচ্ছে সিক্সটি ফোর এই সিক্সটি ফোর ডিফারেন্স রয়েছে এই দুইজন বাড়ার কারণে তাহলে এই দুইজনের অ্যাভারেজ হবে থার্টি টু

তো এটা যদি আমরা বসাই তাহলে পাবো ওয়ান পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এম প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো ক্যালকুলেশন করলে আসবে ওয়ান পয়েন্ট এম ইকুয়াল টু মাইনাস আর এটা করলে আসবে হচ্ছে টু পয়েন্ট টু লেখা যাবে হচ্ছে মাইনাস আর ওয়ান পয়েন্ট এম অর এম ইকুয়েল টু আসবে হচ্ছে সেভেন্টিন অর্থাৎ এটাই এটাই হবে হবে এম এর মান এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার অঙ্কেন্টি সিক্স এ বলা আছে সলিড কিউব অফ সাইড সিক্স ইজ ফার্স্ট পেইন্টেড পিঙ্ক এন্ড দেন কাট ইন্টু স্মলার কিউবস অফ সাইডস টু হাউ মেনি অফ দ্য স্মলার কিউবস লিভ পেইন্ট অন একজ্যাক্টলি টু সাইড অর্থাৎ বলা আছে একটা কিউব আছে তার কিউব হচ্ছে ছয় সেন্টিমিটার করে সাইড ধরে নিতে পারেন অথবা ছয় ইউনিট করে ধরে নিতে পারেন ছয় ইউনিট করে ধরে নিলে এটাকে আমাদের দুই ইউনিট করে ভাগ করতে হবে অর্থাৎ আমরা যদি একটা কিউব কল্পনা করি এমন এই কিউব ধরে নেন এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সিক্স তো এখন আমরা দুই করে ভাগ করবো তাহলে এটাকে এরকম তিন ভাগ করতে হবে এরকম তিন ভাগ করলে সব দিকে আমার এরকম তিন ভাগ হবে এখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ছোট ছোটো টুকরা যে হবে এ কতগুলো দুই সাইডে পেন্টিং থাকবে এখন একটা জিনিস খেয়াল করেন যদি টোটালটা পেন্ট করা হয় তাহলে এই কোনাতে তাহলে এই কর্নারটা দেখেন তিন সাইড এই কর্নারটা তিন সাইড এই কর্নারটাও তিন সাইড এই কর্নার তিন সাইড সবগুলি কর্নার তিন সাইড শুধুমাত্র এটা দুই সাইডে পেইন্ট হবে অর্থাৎ আপনি যদি পুরোটা রং করে দেন তাহলে এইটা এবং এইটা রং হবে এইটা এবং এইটা রং হবে এইটা এইটা কালার হবে এই যে এইটা কালার হবে তাহলে দেখেন এই তলের উপরে আছে এক দুই তিন চারটা আর এই একটা তল এই একটা তলের উপরে আছে হচ্ছে এক দুই তিন চারটা আর এখান থেকে আপনাদের এক দুই তিন চারটা আর নিচে চারটা আর এখানে এই এইটা একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের বারোটা এই বারোটা টুকরা আমাদের হবে হচ্ছে দুই সাইড কালার হবে এই টুয়েলভ হবে এই প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছেন তারপর অঙ্ক নাম্বার টোয়েন্টি সেভেন নাম্বারে স্টার্ট উইথ অর্থাৎ বলা আছে একজন লোক হাফ অফ মানি স্পেন্ড করলো এবং বাকি যে রিমেনিং থাকলো সেটার ওয়ান ফোর্থ সে লস্ট করে ফেললো হারিয়ে ফেললো তার কাছে টাকা থাকে তখন তিন টাকা জিজ্ঞাসা করা হয়েছে প্রথমে তার কাছে কয় টাকা ছিল তো প্রথমে ধরেন এক্স টাকা ছিল তাহলে এক্স বাই টু টাকা সে এক্সপেন্স করে আর রিমেনিং থাকে হচ্ছে এক্স বাই টু এখন এটা থেকে হারিয়ে ফেলে হচ্ছে ওয়ান বাই ফোর যদি ওয়ান বাই ফোর হারিয়ে ফেলে তার কাছে থাকে হচ্ছে থ্রি বাই ফোর তাহলে রিমেনিং অ্যামাউন্ট আমরা বের করতে পারবো হচ্ছে থ্রি বাই ফোর তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে থ্রি এক্স বাই এইট এইটার সমান মান হচ্ছে তিন হাজার ছয়শো বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি সিক্স জিরো জিরো

এখানে বলা আছে ধরেন এই জায়গায় এটা হচ্ছে মার্জিন আমাদের এখানে বিক্রি করলে বিশ পার্সেন্ট লস হয় আর এদিকে বিক্রি করলে দশ পার্সেন্ট প্রফিট হয় তাহলে এইটার যে ডিফারেন্সটা পার্সেন্টেজ ডিফারেন্সের জন্য আমাদের আলটিমেটলি টাকার ডিফারেন্স হয় হচ্ছে সিক্সটি টাকা মানে হচ্ছে এই বিশ পার্সেন্ট আর এখানে দশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের সমান হচ্ছে আমাদের সিক্সটি টাকা তাহলে হানড্রেড পার্সেন্টের সমান কত বের করলেই হচ্ছে আমাদের সিক্সটি বাই থার্টি ইন্টু হানড্রেড ইকুয়াল টু আসবে হচ্ছে টু টাকা অর্থাৎ দুইশো টাকা হবে এই প্রশ্নের উত্তর

এইচ প্লাস জি এই দুই হোটেল মিলিয়ে রুম আছে হচ্ছে চারশো পঁচিশটা তো আমাদের জি বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা এইচ ইকুয়াল জি তো এখানে জি টু টু ইন্টু ফোর ফাইভ মাইনাস মাইনাস জি টেন লেখা যায় বা এখান থেকে আমরা বলতে পারবো থ্রি জি ইকুয়েল টু এইট ফোরটি জি ইকুয়েল টু টু এইটির অর্থাৎ জিতে আমাদের রুম ছিল দুইশো আশিটা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি নাম্বার থার্টিতে বলা আছে

ইন্টু সিক্স মিটার ইন্টু টোয়েন্টি টু আর যদি ব্রিকের আয়তন বের করি তাহলে পাবো টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার 11.25 ইলেভেন পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার এখন কথা হচ্ছে এখানে দুইটা জিনিস ইউনিটে রয়ে গেছে মিটারে তো এটাকে সেন্টিমিটারে নিতে হবে সেন্টিমিটারে নিতে গেলে আমরা একশো দিয়ে গুণ করতে পারি ইন্টু একশো ইন্টু একশো তাহলে এখন সবগুলি মিটার থেকে সেন্টিমিটারে চলে আসলো

হাউ মাচ ডাজ হি লস অর্থাৎ একজনের ছেলা ছিল ধরেন দশ টাকা একশো টাকা তো তার টেন পার্সেন্ট রিডিউস করা হয়েছে তার থেকে দশ পার্সেন্ট বাদ দেওয়া হয়েছে মানে তার এখন স্যালারি হচ্ছে নব্বই টাকা আবার বলা হচ্ছে তাকে মাফ করে দিয়ে দশ পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে তাহলে আবার যদি দশ পার্সেন্ট ইনক্রিজ করেন তাহলে বাড়বে হচ্ছে নাইনটি প্লাস নাইন ইকুয়েল টু আসবে হচ্ছে নাইনটি নাইন টাকা তো অ্যাট ফার্স্ট হিসেবে তো একশো টাকা এখন পাই হচ্ছে নিরানব্বই টাকা ডিফারেন্সটা হচ্ছে এক টাকা অর্থাৎ একশো টাকা এক টাকা তাহলে এক পার্সেন্ট হবে ডিফারেন্স এ ওয়ান পার্সেন্ট হবে এই পার্সেন্ট উত্তর তারপরে নাম্বার থার্টি টু নাম্বার থার্টি টুতে বলা আছে অ্যাজ দ্য প্রাইস অফ ম্যাঙ্গো হ্যাজ রেডিউসড টোয়েন্টি পার্সেন্ট ইট ইজ নাও পসিবল টু বাই টু মোর ম্যাঙ্গোস এক টাকা টুয়েলভ হোট ইজ দ্য কারেন্ট প্রাইস অফ ফিফটি ম্যাঙ্গোস অর্থাৎ বলা আছে আমের দাম বিশ পার্সেন্ট কমে গেছে তাহলে বারো টাকা দিয়ে আগের চেয়ে দুইটা আম বেশি পাওয়া যায় তাহলে পঞ্চাশটা আমের বর্তমান মূল্য কত তো আমরা এখন হিসাব করব এখানে বারোটা যেহেতু দাম ছিল এইটি দাম হয়ে গেছে তাহলে রিডিউস হয়েছে টোয়েন্টি তাহলে পয়েন্ট টু দিয়ে গুণ করলে আসবে হচ্ছে টু টাকা এই টু টাকা হচ্ছে এখন দুইটা আমের দাম তাহলে দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে ওয়ান টাকা অর্থাৎ ওয়ান টাকা হচ্ছে একটা আমের দাম প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে পঞ্চাশটা আমের দাম কত ইন্টু

তাহলে তিন ভাগে সাত ভাগ পূর্ণ হবে টোটাল ক্যাপাসিটি কত তার আমরা ধরে নিই ক্যাপাসিটি হচ্ছে এক্স আর এখন আছে হচ্ছে এক্স বাই ফাইভ তার সাথে বত্রিশ যদি আমরা যোগ করি ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি এক্স বাই সেভেন বা এটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পারবো থ্রি এক্স বাই সেভেন মাইনাস এক্স বাই ফাইভ ইকুয়াল টু আসবে হচ্ছে থার্টি টু বা এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান ফোরটি গ্যালন অর্থাৎ একশো চল্লিশ গ্যালন হচ্ছে ক্যাপাসিটি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে অঙ্ক নাম্বার থার্টি ফোর নাম্বার থার্টি ফোরে বলা আছে টু টু দি পাওয়ার এক্স ইনভার্স ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ইনভার্স ফাইভ এটা করলে আমরা পাবো ফোর এক্স টু দি পাওয়ার ইনভার্স টু ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ইনভার্স ফাইভ ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ইনভার্স টু আর মাইনাস মাইনাস ফাইভ আসবে ইকুয়েল টু আসবে ফোর ইন্টু এক্স মাইনাস টু প্লাস ফাইভ ইকুয়েল টু ফোর এক্স কিউব তাহলে ফোর কিউব হবে মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি ফাইভ নাম্বার থার্টি ফাইভে বলা আছে ইফ দ্য প্রোডাক্ট অফ সিক্স ইন্টিজার্স ইজ নেগেটিভ অ্যাট মোস্ট হাউ মেনি অফ দ্য ইন্টিজার্স ক্যান বি নেগেটিভ বলা হচ্ছে ছয়টা পূর্ণ সংখ্যার গুণফল যদি নেগেটিভ হয় তাহলে কয়টা নেগেটিভ হতে পারে নেগেটিভ হতে পারে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা আর একটা পজিটিভ হবে অর্থাৎ এইটা হলে নেগেটিভ মান হয় কারণ এ দুইটা করলে হয়ে যায় পজিটিভ এ দুইটা করলে হয়ে যায় পজিটিভ

Could be the দ্য of দ্য other side. এখানে প্রশ্ন হচ্ছে আমাদের দুইটা সাইড দেওয়া আছে একটা এক্স একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান আর দুইটা বলা হচ্ছে স্মলের স্মলের সাইড সবসময় আপনার অর্ধেকের চেয়ে বড় হবে তাহলে আমরা থার্টিন বাই টু যদি করি তাহলে আসবে হচ্ছে 6.5 তাহলে এই দুইটা মিলে অবশ্যই সিক্স পয়েন্ট চেয়ে বড়ো হবে এবং প্রশ্নে বলা আছে সবগুলি ইন্টিজার সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আরেকটা সাইড যেটা থাকবে সেটা অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভের চেয়ে কম হবে তাহলে এটা হবে হচ্ছে সিক্স এই সিক্স হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি সেভেন নাম্বার থার্টি সেভেনে বলা আছে হাউ মেনি টাইমস ডাজ দ্য ডিজিট ফোর কাম টু রাইট নাম্বারস ফ্রম টেন টু ওয়ান হান্ড্রেড অর্থাৎ দশ থেকে একশো পর্যন্ত যদি আপনি লিখেন তাহলে কয়বার চার আসে তো এটা আসে হচ্ছে উনিশ বার উনিশ বার কীভাবে আসে সেটা বের করবেন কিভাবে সেটা হচ্ছে চোদ্দ চব্বিশ চৌত্রিশ এভাবে করে গুনে বের করতে হবে আর আপনার চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত দশ বার আছে তাহলে এখানে একটা কমন পড়ে যাবে চুয়াল্লিশটা কমন পড়ে যাবে আর চুয়াল্লিশে দুইটা আছে সেইভাবে হিসাব করে আপনাদের বের করতে হবে হচ্ছে উনিশ এই উনিশ হবে এই উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি এইট নাম্বার থার্টি এইটে বলা আছে ইফ এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি টু কে

দাম আর কি ডিনোমিনেশন মানে একটা নোট হচ্ছে এটা থ্রি ডলার এবং ফাইভ ডলার আর তার টোটাল বিল হয়েছে তিরানব্বই ডলার এখন কথা হচ্ছে যে তিন ডলারের হচ্ছে এম সংখ্যক আর এটা হচ্ছে এন সংখ্যক তাহলে আমরা যদি দুইটার সাথে এক্সচেঞ্জ করি তিন আর পাঁচের এটা লস করলে আসবে হচ্ছে পনেরো অর্থাৎ পনেরো ডলার যদি দাম হতো তাহলে আপনি এই তিন টাকার ডিনোমিনেশন দিয়েও কিনতে পারতেন অর্থাৎ পাঁচটা নোট লাগতো তিন টাকার আর পাঁচ টাকার হলে তিনটা নোট লাগতো সেই ক্ষেত্রে শুধুমাত্র এই পনেরো গুণিত যা আসবে সেই প্রাইসটা শুধুমাত্র এক্সচেঞ্জেবল অর্থাৎ এই প্রাইসটাই চেঞ্জ হতে পারে তাহলে নাইনটি থ্রি কে যদি আমরা পনেরো দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে সিক্স পয়েন্ট সামথিং সিক্স পয়েন্ট সামথিং মানে হচ্ছে ছয় বার অর্থাৎ পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট সেভেন্টি ফাইভ নাইনটি এই ছয়টা ডিজিট ছয়টা ডিজিট যদি দাম হয় তখন আমাদের শুধুমাত্র এইটার এক্সচেঞ্জ করা সম্ভব ফাইভ থেকে থ্রি হতে পারে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এম এর ভ্যালু ছয়টা ডিফারেন্ট ওয়েতে হতে পারে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোরটি নাম্বার ফোরটিতে বলা আছে সিক্স পিপল মিট ফর এ বিজনেস লাঞ্চ ইচ পার্সন শেক্স হ্যান্ড ওয়ান্স উইথ ইচ আদার পার্সন প্রেজেন্ট হাউ মেনি হ্যান্ড শেক টেক প্লেস এটা ইজি আমাদের হচ্ছে ছয় জন সিক্স কম্বিনেশন টু দিয়ে করতে পারেন ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 15 অথবা আরেকটা সিস্টেম আছে 6 into 5 divided 2 অর্থাৎ যতজন থাকবে তার চেয়ে একজন কমিয়ে দিয়ে গুণ করে দুই দ্বারা ভাগ করে দিবেন 30 by 2 equal to হবে 15 হ্যান্ডশেক অর্থাৎ 15 হ্যান্ডশেক হবে টোটাল এটিই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ট্রেনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব তার সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ